হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে সপ্তাহের প্রথম দিন, একদম প্রথম দিনের তরতাজা কিছু টেক আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম খবর আমরা শুরু করব ইনফিনিক্সকে দিয়ে। আপনারা সকলেই জানেন ইনফিনিক্সের একটাই দুর্বলতা, তা হলো তার প্রসেসর। এবার হয়তো ইনফিনিক্স একটু ঠিকঠাক পথেই এগোচ্ছে। ইনফিনিক্স লঞ্চ করবে ইনফিনিক্স জিরো এইট এবং জিরো এইট আই নামে দুটো ফোন। এই দুটো ফোন প্রথমে কেনিয়ার বাজারে লঞ্চ হবে এবং তারপরে আসবে ভারতবর্ষের বাজারে। এই দুটো ফোনের লাইভ ইমেজ আজকে কিন্তু সামনে চলে এসেছে এবং তার থেকে এই বাক্সটার পেছনে যে স্পেসিফিকেশানটা আছে সেটা কিন্তু খুবই আকর্ষণীয়। এবং ইনফিনিক্সের কাছ থেকে যদি এই স্পেসিফিকেশানটা আমরা ইন্ডিয়ার বাজারে পাই, অবশ্যই বলতে হবে ইনফিনিক্স একটা ভালো কাজ করছে। এই ফোনটিতে ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর রয়েছে, এর সাথে সাথে পেছনের দিকে কোয়াড ক্যামেরা রয়েছে 64MP, এছাড়াও সেলফি ক্যামেরা রয়েছে 48+8MP, 4500mAh ব্যাটারি রয়েছে, এর সাথে সাথে শোনা যাচ্ছে 33W একটা ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। এবং পেছনের দিকে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভিভোর থেকে কপি করা, যতই কপি করা হোক। এবং এর বেস ভ্যারিয়েন্ট হবে 8GB 128GB। এই স্পেসিফিকেশানে যদি একটা ঠিকঠাক প্রাইস পয়েন্টে ইনফিনিক্স ভারতের বাজারে ফোনটা আনতে পারে, অবশ্যই কাঁপিয়ে দেবে। এরপর আইফোন প্রেমীদের জন্য দুটো সুখবর আছে, একটা একটা করে দেওয়া যাক। আপনারা যারা টেক নিউজগুলো ফলো করেন তারা সকলেই জানেন আমি বারবার বলে এসেছি, আইফোন কিন্তু এখন ইন্ডিয়ার বাজারে অ্যাসেম্বল হওয়া শুরু হয়ে যাবে। এই বছরের শেষের দিক থেকে এই অ্যাসেম্বল হওয়াটা শুরু হওয়ার কথা ছিল। এছাড়াও আইফোন 11 সিরিজ এবং আপকামিং আইফোন 12 সিরিজ 2021 সালের ফার্স্ট উইক থেকেই কিন্তু ভারতের বাজারে অ্যাসেম্বল হওয়ার কথা। অবশেষে আইফোন SE 2, এই যে 38 বা 36 হাজার টাকার আশেপাশে এখন ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যায়, এই ফোনটার অ্যাসেম্বল কিন্তু ইন্ডিয়ার মার্কেটে শুরু হয়ে গেছে। অর্থাৎ এরপরে কিন্তু আইফোন 11 সিরিজ বলুন বা আইফোন 12 সিরিজের দাম কিন্তু আস্তে আস্তে কমবে। এছাড়া বাংলাদেশের বন্ধুরাও কিন্তু আইফোন এখন কম দামেই কিনতে পারবেন, কারণ ইম্পোর্ট কস্ট কমে যাচ্ছে, এছাড়াও অন্যান্য ট্যাক্সও কিন্তু বাঁচবে। সুতরাং এখন আইফোন প্রেমীরা, আইফোন যারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য সুখবর। আর আইফোন 12 সিরিজের জন্য যারা ওয়েট করেছিলেন তাদের জন্য সুখবর, আইফোন 12 সিরিজের একটা আকর্ষণীয় স্পেসিফিকেশান বলুন বা আকর্ষণীয় ফিচার্স বলুন সামনে চলে এসছে। আপনারা সকলেই জানেন iOS 14 বেটা আপডেট রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এবং সেইখান থেকেই কিন্তু জানা যাচ্ছে iOS 14 বেটা আপডেটের যে 5th ভার্সন, সেখানে একটা হায়ার রিফ্রেশ রেটের জায়গা দেওয়া হয়েছে, লিমিট রিফ্রেশ রেট। এবং এখান থেকে আন্দাজ করা হচ্ছে যে আইফোন 12 সিরিজে 120Hz রিফ্রেশ রেট থাকবে। এখন দেখা যাক, আমরা তো আইফোনকে কোনোদিনই দেখি না যে এই সমস্ত কোম্পানি ট্রেন্ড অনুসারে কাজ করছে। এখন যদি আইফোনও 120Hz রিফ্রেশ রেট দেয় অবশ্যই সেটা বেটার হবে। আর আমার মনে হয় না, আমি নিজে আইফোন ইউজ করেছি, আমার মনে হয় না 120Hz রিফ্রেশ রেটে এমন কিছু হেরফের হবে। যাই হোক, নর্মাল যে পোকো X2 120Hz রিফ্রেশ রেট, আইফোনের ওই 60Hz রিফ্রেশ রেট আপনি কম্পেয়ার করতে পারবেন না। সুতরাং দেখা যাক এখন আইফোন এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করে। এরপরে আমরা রিয়েলমিকে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন 1 সেপ্টেম্বর রিয়েলমি চায়নার বাজারে লঞ্চ করবে তাদের X7 সিরিজ, যেখানে X7 এবং X7 প্রো নামে দুটো ফোন আমরা দেখতে পাবো। অবশেষে এই দুটো ফোনের সমস্ত লাইভ ইভেন্ট সামনে চলে এসেছে, কী কী কালার ভ্যারিয়েন্ট হবে, কেমন দেখতে হবে, সামনে থেকে কেমন দেখতে হবে, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তবে মজার কথা, এই ফোনটি তো হয়তো কোনোরকম 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। হয়তো কেন, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে কোনো জায়গায় কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের জায়গা নেই। সুতরাং এখন কিন্তু রিয়েলমিও আরম্ভ করেছে X3 সিরিজে আমরা পেলাম না, X7 সিরিজে আমরা পাচ্ছি না। এখন দেখা যাক, আস্তে আস্তে হয়তো যত ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আসবে বা মিড বাজেট সেন্টিকের ডিভাইসও হয়তো 3.5mm হেডফোন জ্যাকটাকে তারা উড়িয়েই দেবে, কিন্তু ওটা আমাদের মেন প্রায়োরিটি। আমরা কিন্তু এখনও এই যে তৃতীয় বিশ্বের দেশ বলুন, এখনও কিন্তু এই 3.5mm হেডফোন জ্যাকেই অভ্যস্ত। এখন দেখা যাক ভবিষ্যতে কী করে। শুধুমাত্র চায়নার বাজারে নয়, রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করবে Realme 7 এবং 7 প্রো নামে দুটো ফোন। এবং এই দুটো ফোনেরও ফার্স্ট লুক সামনে চলে এসছে এবং সেক্ষেত্রে বলে রাখি, আজকে একটা রিটেলারের দোকান থেকে এই দুটো ফোনের পোস্টার সামনে এসছে এবং যেখান থেকে কনফার্ম হওয়া গেছে এখানে থাকবে সনির একটা সেন্সার এবং কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে। এর সাথে সাথে এখানে দ্রুততম একটা চার্জিং টেকনোলজি থাকবে, এখনও পর্যন্ত কনফার্ম নয়। 65W আপনি পাচ্ছেন এবং যদি আমাদের লাগ ভালো থাকে, রিয়েলমি যদি দয়া দাক্ষিণ্য করে, 125W পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় 65W থাকবে। এর সাথে সাথে এখানে ডিজাইনটাও কিন্তু একটু আলাদাই দেখতে লাগছে, এটাকে মনে হচ্ছে ওই স্যামসাং M31 বা M31S এর মতোই ক্যামেরা হাউজিং রয়েছে। এখন দেখা যাক ছবিটা ক্লিয়ার হোক, দু একদিনের মধ্যে এই ছবিও ক্লিয়ার চলে আসবে, তখন কিন্তু আমরা
তার সমস্তটা কনফার্ম বলতে পারবো। এর সাথে সাথে রিয়েলমির সিইও ভারতীয় সিইও মাধব সেট কিন্তু তার একটা রিয়েলমির পুরো হলোগ্রাম সমেত ছবি একটা প্রকাশ করেছেন এবং যেখানে রিয়েলমির বিভিন্ন ধরনের পেটেন্ট দেখা যাচ্ছে এবং এর মধ্যে আপকামিং বিভিন্ন ফোনের কিন্তু ফার্স্ট লুক লুকিয়ে আছে। আমরা জানি রিয়েলমি C17 লঞ্চ করবে, রিয়েলমি নর্জো 20 লঞ্চ করবে, এই সমস্ত ফোনগুলোর পেটেন্টও কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, এইগুলোকেই হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রিয়েলমি লঞ্চ করাবে। এতগুলো ডিজাইন কিন্তু রিয়েলমি তাদের জন্য গচ্ছিত করে রেখেছে, অবশ্যই একটা সারপ্রাইজিং ব্যাপার। এখন ভবিষ্যতে রিয়েলমি কি করতে চলেছে কারোর জানা নেই। এরপর আসি আসুসের ঘরে। আপনারা সকলেই জানেন আসুস জেনফোন 7 সিরিজকে নিয়ে অলরেডি হাইপ তৈরি করা শুরু হয়ে গেছে। আসুস জেনফোন 7 এবং 7 প্রো অবশেষে কিন্তু একদম অফিসিয়ালি কনফার্মেশন হয়ে গেল, আসুস জেনফোন 7 এ আপনারা কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে পাবেন না। আজকে একটা ক্লিয়ার ছবি সামনে এসেছে যেখান থেকে দেখা যাচ্ছে এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং এখানেও দুঃখের বিষয় কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই। এখানে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট পাবেন, ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন 64 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল এবং এই তিনটে ক্যামেরাকেই আপনি সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। সুতরাং সেলফি লাভার যারা আছেন তারা তো একদম বিন্দাস থাকতে পারে। এর সাথে সাথে 5000mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে। এখন আসুস জেনফোন 7 এই পাওয়ারফুল একটা ডিভাইস যদি আমরা মোটামুটি 28,000-30,000 টাকার প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার বাজারে পেয়ে যাই, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি, তো বাজার কেঁপে যাবে। এরপর আমরা কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস কিন্তু একদম টেক দুনিয়ায় ধুমমাচালে করে দিয়েছে, কারণ কিছুদিন আগেই ওয়ানপ্লাস নর্ড লঞ্চ করলো 25,000 টাকার প্রাইস পয়েন্টে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড লাইট আসবে 20,000 টাকার প্রাইস রেঞ্জে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 প্রসেসর থাকবে, মোটামুটি এইটুকু কনফার্ম। এছাড়াও আগের দিন একটা ওয়ানপ্লাসের ফোন সম্পর্কে আমরা বলেছিলাম যেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর। আজকে টেক গাই দ্য টেক গাই তার টুইটার হ্যান্ডেলে আরও একটি কোড নেম পাঠিয়েছেন, যেখান থেকে দেখা যাচ্ছে ওয়ানপ্লাসের আরও একটি নতুন ফোন আসতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর দিয়ে 10,000 টাকার প্রাইস রেঞ্জে। এখন দেখা যাক, ওয়ানপ্লাসও তো রিয়েলমির মতো খেলা শুরু করে দিয়েছে, এখন এতগুলো ফোন এনলিস্টেড হয়ে আছে। এনলিস্টেড হয়েছে মানে যে ফোন লঞ্চ করবে এমন কোনো কথা নেই। ওয়ানপ্লাস ক্লোভার আমরা দেখেছিলাম, এখন জানি না ওয়ানপ্লাস আদপে কোন ফোনগুলো লঞ্চ করবে আর কোন ফোনগুলো লঞ্চ করবে না। তবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনারা একটা ওয়ানপ্লাস নর্ডের থেকেও কম দামে ফোন পাচ্ছেন, ওয়ানপ্লাস নর্ড লাইট পাচ্ছেন, এটা একদম শিওর হওয়া গেছে। তবে এই প্রাইমারি লেভেলের অর্থাৎ 10,000-15,000 ডিভাইসগুলো লঞ্চ করবে কিনা ওয়ানপ্লাস এখনও পর্যন্ত যদিও কোনো কনফার্মেশন নেই, তবে যদি করে ওয়ানপ্লাস কথার খেলাপ করবে, কারণ ওয়ানপ্লাস বলে দিয়েছিল তারা যত ফোন লঞ্চ করবে 5G লঞ্চ করবে। সেক্ষেত্রে দেখা যাক, এগুলো তো সবই ওই বিবেকে ইলেকট্রনিক্সের ভাইরা ভাই, দেখা যাক কি করে। এবার আমরা কথা বলবো মোটোরোলাকে নিয়ে। মোটোরোলা আজকে ভারতের বাজারে লঞ্চ করলো মোটোরোলা G9 ফোনটি এবং এখানে দেওয়া হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর। মোটামুটি এখনকার দিনে আপনি যদি একজন প্রাইমারি লেভেলের ইউজার হন, যদি গেম টেম না খেলেন, চলে যাবে। এর সাথে সাথে এখানে থাকছে 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। এটাতে কিন্তু অবশ্যই একটা ডিসঅ্যাপয়েন্টিংয়ের ব্যাপার আছে, কারণ আজকের ডেটে এই ফোনটার দাম রাখা হয়েছে 11,500 টাকা, সেখানে কিন্তু এই HD+ ডিসপ্লে কখনোই চলে না। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, অন্যান্য কোম্পানি কোয়াড ক্যামেরা সেটআপ দিচ্ছে। এখান থেকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 2 মেগাপিক্সেলের ডেপ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 5000mAh ব্যাটারি থাকছে এবং 20W একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। এই ফোনটাকে নিয়ে আমি আগামীকাল সকালে একটা ইন ডিটেলস ভিডিও বানাবো, আপনারা যদি এই ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও থাকবে এবং এই ফোনটা কোথায় কোথায় এগিয়ে এবং এই ফোনটার প্রবলেম কোনগুলো অবশ্যই জানতে পারবেন। এরপর আসবো পোকোর খবরে। অবশেষে পোকো হয়তো এবার স্বাধীনভাবেই কাজ করতে শিখছে। পোকোর একটা নতুন ফোন FCC সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে এবং যেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটির নাম হবে POCO X3। এর সাথে সাথে এর একটা প্রোফর্মা সামনে চলে এসেছে এবং যেখানে দেখা যাচ্ছে একটা সার্কেলের মধ্যে ক্যামেরা সেটআপ রয়েছে। আশা করা যায় এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 5000mAh-এর উপরেই ব্যাটারি থাকবে, ওই 5100mAh-এর আশেপাশে। এছাড়াও এখানে শোনা যাচ্ছে 33W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। এখন দেখা যাক এইটুকুই সামনে এসছে। এছাড়াও হায়ার রিফ্রেশ রেট আপনারা পাবেন, এছাড়াও আমরা যদি অ্যামোলেড ডিসপ্লে ফিক্সে পাই, আমরা যত পাই তত তো বেশি আশা করি, দেখা যাক। এখন যদি 20,000 টাকার প্রাইস রেঞ্জে বা 22,000 টাকার প্রাইস রেঞ্জে একটা পোকো ভালো ধামাল করতে পারে অবশ্যই ভালো হবে। আর আমার মনে হচ্ছে না পার্সোনালি এবার কোনো রিব্র্যান্ডেড ফোন আসবে, এখন দেখা যাক কী হচ্ছে, এটা তো জানার জন্য একটু ওয়েট করতেই হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো এপিসোডটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে বুঝিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটনটা কিন্তু আপনার জন্য দেওয়া হয়েছে। ডিসলাইক বাটনটা প্রেস করার সাথে সাথে আমরা কীভাবে আরও ইম্প্রুভ করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আপনারা যেটা বলবেন সেইভাবেই কিন্তু চ্যানেল চলবে। এরপর আসি এক বন্ধুর কমেন্ট পড়বে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন এক বন্ধু বিভাস সরকার, অসাধারণ ভিডিও, আপনার প্রত্যেকটি ভিডিও খুব সুন্দর হয় এটা মানতে হবে। যাই হোক, আমরা আশায় থাকি কখন আমাদের মাঝে আসবেন, কখন নতুন নতুন টেক নিউজ আমরা পাবো। ধন্যবাদ দিয়ে ছোট করব না, চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে।
তো এখানে প্রথমেই ধন্যবাদ তোমাকে এই ধরনের একটা কমেন্ট করার জন্য। তোমাদের এক একটা কমেন্ট, একটা ছোট্ট কমেন্টও কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি কাজ করার শক্তি যোগায়। সুতরাং কমেন্ট করতে ভুলো না। আর প্রথমেই বলে দিই, ধন্যবাদের কিন্তু কোনো রকম জায়গা নেই। একজন ফ্যামিলির মধ্যে যখন ফ্যামিলির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, তখন কিন্তু এই ধন্যবাদটা দিলে আরও পরপর বোঝায়। সুতরাং আমরা যেমন আছি, একসাথে আছি, একটা ফ্যামিলি আছি, এই ফ্যামিলিতে কোনো রকম ধন্যবাদের জায়গা নেই। তুমিও যা, আমিও তাই, ভাই দাদা, এইভাবেই কিন্তু আমাদের ফ্যামিলি চলবে।